ভারতের সবচেয়ে শক্তিশালী স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার INS ইম্ফলকে ভারতীয় নৌবাহিনীতে সামিল করা হয়। ফলে স্বাভাবিকভাবেই এই যুদ্ধজাহাজের যে মেন টার্গেট সেটা হলো চীনকে কাউন্টার করা। তাই ভারতের এই যুদ্ধজাহাজ কতটা শক্তিশালী সেটা কিন্তু তখনই বোঝা যাবে যখন আমরা এর সাথে চীনের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ারের কম্পেয়ার করব। আর এই ক্যাটাগরিতে চীনের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ হলো Type 52D। তাই আজকের এই ভিডিওতে আমরা ভারতের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার আর চীনের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ারের মধ্যে একটা ডিটেলস কম্পেয়ার করব যে কোন দেশের যুদ্ধজাহাজ সবচেয়ে বেশি স্ট্রং, ও তার সাথেই ভবিষ্যতে যদি এই দুই জাহাজ মুখোমুখি সংঘর্ষে আসে তাহলে কার কাছে অ্যাডভান্টেজ থাকবে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, ভারতের এই INS ইম্ফল অ্যাকচুয়ালি বিশাখাপট্টনম ক্লাসের ডেস্ট্রয়ার, যাকে ভারত স্বদেশীভাবে তৈরি করেছে, এবং INS ইম্ফল এই ক্লাসের তৃতীয় ডেস্ট্রয়ার, যাকে গত 26শে ডিসেম্বর ভারতীয় নৌবাহিনীতে সামিল করা হয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্যাটাগরিতে প্রত্যেক যুদ্ধজাহাজ আগেরটার তুলনায় আরও বেশি শক্তিশালী ও অনেক বেশি আধুনিক করা হচ্ছে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত INS ইম্ফলকেই সবচেয়ে শক্তিশালী বলা যেতে পারে। এই যুদ্ধজাহাজ মোটামুটি 7,400 টন ডিসপ্লেসমেন্টের ডেস্ট্রয়ার, যার ডিজাইনকে খুবই স্টেলথি বানানো হয়েছে। অন্যদিকে চীনের Type 52D এর কথা বললে এটা পুরনো Type 52C এর আপগ্রেড ভার্সন, যা ভারতের বিশাখাপট্টনমের মতনই 7,500 টন ডিসপ্লেসমেন্টের, যাতে জার্মান ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এবারে রেঞ্জের কথা বললে ভারতের বিশাখাপট্টনম ক্লাসের জাহাজ 33 কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে 15,000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এর এন্ডিউরেন্স মোটামুটি 45 দিন, মানে একটানা 45 দিন পর্যন্ত এটা সমুদ্রে অপারেট করতে পারে। এছাড়াও এতে 50 জন অফিসার সহ মোট 300 জন ক্রু মেম্বার প্রয়োজন। অন্যদিকে চাইনিজ জাহাজে 28 কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ম্যাক্সিমাম 8,300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে, যা ভারতের তুলনায় প্রচুর কম। আর যদি স্পিড বাড়ানো হয় তো ডেফিনেটলি রেঞ্জ আরও কমবে। আর এর যে এন্ডিউরেন্স সেটা কতদিনের সে বিষয়ে কোনো ইনফরমেশান দেওয়া নেই, আর না এর ক্রু মেম্বার সম্পর্কে। তবে ওভারঅল স্পিড আর রেঞ্জের দিক থেকে দেখলে ভারতীয় জাহাজ কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। এবারে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর তাহলে রাডার সিস্টেমকে নিয়ে। তো ভারতীয় জাহাজে MF-STAR রাডারকে যুক্ত করা হয়েছে, যা সবচেয়ে অ্যাডভান্স রাডারগুলোর একটা বলা হয়, যা মোটামুটি 450 কিলোমিটার বেশি রেঞ্জ দিতে সক্ষম। অন্যদিকে চাইনিজ জাহাজে Type 346 এর রাডারকে যুক্ত করা হয়েছে, যা আবারও একটা চাইনিজ কপি ভার্সন। ফলে স্বাভাবিকভাবেই এটার রেঞ্জ ভারতীয় রাডারের তুলনায় অনেক কম, মাত্র 300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। ফলে এক্ষেত্রেও কিন্তু ভারতের কাছে অ্যাডভান্টেজ থাকবে। এছাড়াও L-band এয়ার সার্চ রাডারের কথা বললে এই ক্যাটাগরিতে মোটামুটি ভারত আর চাইনিজ রাডার দুটোই সমান ক্যাপাবিলিটি। যাই হোক, এবারে আসি মেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো জাহাজের হাতিয়ার, যার দ্বারা অ্যাকচুয়ালি লড়াই হবে। তো বন্ধুরা, হাতিয়ার বহনের জন্য ভারতীয় জাহাজে মিসাইল ফায়ার করার জন্য মোট 48টা সেল রয়েছে, যেখানে চাইনিজ জাহাজে ভারতের তুলনায় আরও বেশি 64টা সেল রয়েছে মিসাইল ফায়ারের জন্য। ফলে এই দিক থেকে দেখলে মনে হবে যে চীনের কাছে বেশি মিসাইল হামলার সুযোগ রয়েছে বা বেশি মিসাইল ক্যারি করতে পারবে। কিন্তু বন্ধুরা, এমনটা নয়। এখানেও একটা টুইস্ট আছে। ভারতের যে 48টা মিসাইল সেল রয়েছে তার সাথেই আলাদা করে দুটো অ্যান্টিসাবমেরিন রকেটের জন্য আলাদা সিস্টেম রয়েছে, আর সেটা হলো RBU-6000। অন্যদিকে চীনের কাছে ভারতের মতন ডেডিকেটেড অ্যান্টিসাবমেরিন রকেট সিস্টেম নেই, ওরা এই 64টা মিসাইলের সেল থেকে অ্যান্টিসাবমেরিন রকেটকে ফায়ার করে। ফলে ওভারঅল দুটো জাহাজের কাছে মোটামুটি সেম মিসাইল ফায়ার ক্যাপাসিটি রয়েছে। তবে বন্ধুরা, গুরুত্বপূর্ণ হলো এখানে কোন মিসাইলকে ফায়ার করা হচ্ছে সেটা। ভারতীয় জাহাজে, যেমনটা আপনারা সকলেই জানেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যান্টিসিপ ক্রুজ মিসাইল ব্রহ্মসকে যুক্ত করা আছে, আর ব্রহ্মসের যা স্পিড তা বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপারসনিক ক্রুজ মিসাইল। আর এটা তো এখন মোটামুটি কনফার্ম যে বিশ্বের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে ভারতের এই ব্রহ্মস মিসাইলকে ডিটেক্ট করা প্রায় মুশকিল, স্পেশালি চাইনিজ সিস্টেমের পক্ষে তো অসম্ভব, যার প্রমাণ ওরা নিজেরাই দিয়েছে। আমাদের একটা ব্রহ্মস মিসাইল যখন ভুল করে পাকিস্তানের ভেতরে চলে গিয়েছিল, সেই সময় কিন্তু পাকিস্তানে থাকা কোনো চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম জানতেও পারেনি যে ভারতের ব্রহ্মস মিসাইল পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েছে। ফলে এর থেকে এটুকু তো কনফার্ম যে ভারতের ব্রহ্মস মিসাইলকে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম ঠেকাতে পারবেন। অন্যদিকে চীনের কথা বললে ওদের জাহাজে YJ-18 মিসাইল রয়েছে, যা সাবসনিক স্পিডে ট্রাভেল করে, আর এটা কিন্তু কোনোভাবেই ভারতের ব্রহ্মসের আশেপাশেও নেই। রেঞ্জের দিক থেকে এটা আগে এগিয়ে ছিল, কিন্তু এখন ভারত ব্রহ্মসের এক্সটেন্ডেড রেঞ্জ তৈরি করার পর এদিকেও ভারত চীনের তুলনায় বহুগুণে এগিয়ে। এবারে আসি এয়ার ডিফেন্স সিস্টেমের কথায়। তো বন্ধুরা, এতেও কিন্তু ভারত বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম Barak-8কে যুক্ত করেছে, যা ভারত আর ইসরায়েলের টেকনোলজি। অন্যদিকে চীন তাদের কপি করা HQ-9কে যুক্ত করেছে। আর যেমনটা আমি একটু আগেই বললাম যে এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে যে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের ব্রহ্মস মিসাইলকে ঠেকাতে পারবেই না, কারণ কিছু মাস আগে যখন পাকিস্তানের ভেতরে ভারতের ব্রহ্মস মিসাইল অ্যাটাক করেছিল, সেই সময়ই HQ-9 ডেপ্লয় ছিল, যা জানতেও পারেনি যে কখন ভারতের ব্রহ্মস মিসাইল হামলা হয়েছে।
তো ডিফেন্সের দিক থেকে দেখলে যে ভারত এগিয়ে রয়েছে সেটা তো অলরেডি প্রমাণ হয়ে গেল। এছাড়াও ক্লোজ ইন ওয়েপেন সিস্টেমের কথা বললে এখানে চীন ভারতের তুলনায় এগিয়ে, কারণ চীনের কাছে আধুনিক টাইপ 730 গান রয়েছে, যেখানে ভারত সেই পুরনো আমলের AK-630 ব্যবহার করছে। ফলে যদি ওভারঅল স্পেসিফিকেশানের দিক থেকে দেখেন, তাহলে রেঞ্জ থেকে শুরু করে স্পিড হোক বা রাডার থেকে শুরু করে মিসাইল, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেম, সব দিক থেকে ভারত অনেক এগিয়ে রয়েছে। চীনের কাছে একটাই অ্যাডভান্টেজ রয়েছে, আর সেটা হলো সংখ্যার দিক থেকে ভারতের তুলনায় চীনের যুদ্ধজাহাজের সংখ্যা বেশি। কিন্তু এটাও খুব একটা বড় সমস্যা নয়। যদি আপনারা চীনের থ্রেট দেখেন, তাহলে ওদের মেজরিটির জাহাজ 24 ঘন্টায় তাইওয়ান, জাপান, কোরিয়া, ফিলিপিন সহ এই পুরো সাউথ চায়না রিজনে ডিপ্লয় রাখতে হবে। উপরন্তু আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে ওদেরকে এনগেজ থাকতে হয়। ফলে চীনের পক্ষে সম্ভব নয় যে ওদের মেজরিটি জাহাজ করে ভারতকে টার্গেট করবে। সেক্ষেত্রে ভারতের কাছে যে পরিমাণ জাহাজ রয়েছে তা চীনের জন্য এনাফ। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।